জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেইন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজি বিজাব করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজা জাস্ট ভাঙচুর করতেছে। আসছেন আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি তো ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই, তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেটটা ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন, তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলি কি করবো, আমাকে মার্ডার করবে? হ্যাঁ, এইভাবে দরজা খুলে মানে কি আমাকে মাইরা ফেলবে? আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরা ফেলবে, বুঝছেন? নেই আমি, আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে বুঝতে পারছি মানে লাইফ হচ্ছে। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার 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 অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানিয়েছে নিচের গেটের ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোন প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহার করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অব্দি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন, আমি পুলিশ। হ্যালো দীপমা, দীপমা আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে, এখন বাসার গেট, বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা অনেক শব্দ হচ্ছে। আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না, বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কি করবেন? এটার ভয় করতেছিলাম আমি, আজকে লাইফ কাটবো না। কে কে হয়েছে কি আনকি, আজ কি হয়েছে আজি, কি হয়েছে? আপনি নানু ভাইয়ের কাছে যান না, যে রীতিমতো কলিং বেল দিচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না, মানে এখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানাকে রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে না, কোন র‍্যাব থেকে আসছে না, কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ দিলাম, কেউ বলতে পারতেছে না, আমি হেল্প চাইলাম, এখন অব্দি কেউ আসতেছে না। কি বলে ওনাদের পরিচয় দিতে পারতেছে না, আন্দোলন লোকজন কিভাবে ভয় ঢুকাবো? কিসের পুলিশ, কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে।
নাম নাই ওনাদের, থানা টানার নাম নাই, কোনো নাম নাই। আচ্ছা আমি বুঝলাম না, মানে দিবো মামা, দিবো মামা, তুমি ফোন দাও এখনই, থানায় ফোন দাও, আবার ফোন দাও। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি এখন অব্দি। আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো বেহেস্ট করে মরে যাবো মনে হচ্ছে। এটা এটা একদম টর্চার। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে, নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে? নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি। একটা আমাকে আন্টি এখানে শোনেন না, জান না জানু ভাই কিছু, জান জান ভাই কিছু বলেন না কিন্তু, আমি এখানে কোটিতে তো কিছু একটা দে। একজন কালো শার্ট পরা, একজন সাদা শার্ট পরা, একজন রঙিন শার্ট পরা, এগুলো কি কোন জায়গা থেকে আসছে? কারো যদি মারতে ইচ্ছা করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই, যে কেউ পুলিশ বলে সে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না। না কাজ করতেছে দিব মা, দিব আন্দাজে ভয় দেখাও না, নেট কাজ করলে তো ভালোই, তাহলে তো ডিপার্টমেন্টের লোকজন আমাকে দাও। হ্যালো র্যাপের ডিমক, যে ডিমক বল বল বলবে না কেন ভাই, বলা তো উচিত উচিত। আমি লাইফ কাটতেছি না, এই লাইফ থাকবে ভাই এইভাবে এইভাবে কিন্তু। হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, বউ বাবা আমি মরব আর পৃথিবী দেখবে না, আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরব, তো আমার সাথে কে কিছু পার পাবে না। তো একটু যা মরতে তো হবেই, নিয়ে মরবো সমস্যা নাই। দেখো তো মরেনি, থানা থেকে নাকি লোকজন আসতেছে, ফোন দাও না থানা, একটা ফোন দিতে পারতেছো না? আমার আমারটা তো সেম সেম কথা বললো, আমরা দেখতেছি দেখতেছি, আমি বললাম যে ভাই আপনি একটু আসেন, ওরা আসছে না, মানে কি ধরনের কথা? বিজি করে রাখছে, আমি তো বাচ্চা আবার ফোন দিলাম। মায়ের রেখে গেলে তো কোনো কিছু করার নেই বুঝছো, আমি লাইভ করবো না, যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ এই লাইভ থাকবে। আমি এই ভয়টাই পাইতেছিলাম, না এটা
ভাই আপনারা কেউ দেখতেছেন না, আপনারা কেউ কিছু বলতেছেন না। কি পরিমাণ সিক, মানে তিন দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে। আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না, ওনারা কই? একটু আসবেন, সবাই মিলে একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। এগুলো ঠিক হইতেছে না, আমি জাস্ট আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন এগুলা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, আমার কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, তাহলে একটু বাঁচাইতে আসবেন। আমি মরে যাচ্ছি ভাই, হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, না হলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজি বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না। তারা নিজের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো, এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজা জাস্ট ভাঙচুর করতেছে। আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন আমাকে একটু আসবেন হেল্প করতে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি তো ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই, তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোথেকে আসছেন, তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলি কি করবো, আমাকে মার্ডার করবে? হ্যাঁ, এইভাবে দরজা খোলার মানে কি, আমাকে মাইরা ফেলবে? আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরা ফেলবে? বুঝলেন নেই, আমি আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে।